গ্রাম বাংলায় শীত আসে মোহনীয় রূপ ধরে। স্রষ্টা যেন নিজ হাতে রং তুলির আঁচড়ে আকাশ ও মাটির ক্যানভাসে এঁকে দেন অপরূপ কোনো স্বর্গীয় চিত্র। শীতের এমন দৃশ্য শুধু গ্রাম বাংলাতেই দেখা যায়, দুনিয়ার আর কোথাও নয়। ভাদ্রের তালপাকা ভ্যাপসা গরম পেরিয়ে আশ্বিন ও কার্তিকের পর অগ্রহায়ণ এসে পড়ে। অগ্রহায়ণের শুরুতে এক অনুভূতি আর শেষে অন্য অনুভূতি। কার্তিক ও অগ্রহায়ণ মিলে বাংলার হেমন্তকাল, আর এই হেমন্ত ঋতুর হাত ধরেই শীতের আগমন ঘটে গ্রাম বাংলায়। ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, শীত হল বাংলার পঞ্চম ঋতু। হেমন্ত শেষ হলে বাংলার ঋতু রঙে আসে শীতের পালা। কাকডাকা ভোরে গাছদের খেজুর গাছ থেকে সুমিষ্ট রস আহরণের দৃশ্য, গাছের পাতা থেকে শিশির জোড়া টুপটাপ শব্দ আর পাখিদের কলরবে আন্দোলিত শীতে অতীত আমার গ্রামীণ জীবনযাত্রা। আলসের চাদর ও কুয়াশার ধূম্রচাল চিরে পূর্ব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত। আলতো সূর্য রশিতে ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো মুক্ত দানার মতো ঝলমল ঝলমল যেন স্নিগ্ধময় গ্রাম বাংলার শীতের সকাল। পৌষ মাঘ, এই দুই মাস নিয়ে শীত ঋতু। দক্ষিণমুখী উত্তরের হিমেল হাওয়া গায়ে যেন শীতের পরশ বুলিয়ে যায়। এ সময় গাছে গাছে পাতা ঝরে যায়, রং বেরঙের ডালিয়া, গাধা, চন্দ্রমল্লিকা, গোলাপ ফুলের বাহারে প্রকৃতি সেজে ওঠে আপন ছন্দে। গ্রামের বাড়িতে বাড়িতে লেগে থাকে নানা ধরনের পিঠাপুলিয়ার গুড় পাটালের আয়োজন। চরম শীতে গ্রাম বাংলায় শীতের থরথর কাঁপুনি থেকে উষ্ণতা পেতে আগুন জ্বালিয়ে আগুন পোহানোর চিত্রগুলো নতুন নয়। ওদিকে থেমে নেই শ্রমজীবী মানুষেরা, শীতকে তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে বেরোতে হয় তাদের কর্মের সন্ধানে। গ্রাম বাংলায় শীত আসে নানা রং নিয়ে, নানা ছন্দ নিয়ে, নানা দুঃখ কষ্ট নিয়েও বটে। বেলা বাড়ছে অথচ কমে না শীতের দাপট। রোদ পোহানোর পালা শেষ হতে না হতেই সময় গড়িয়ে আসে দুপুরের। শীতকালে গোসল করাটা যেন যুদ্ধ করবার মতো। এ সময় গোসল করার জন্য আশেপাশে যদি এরকম সেলো মেশিন কিংবা মোটর পাম্প থাকে তাহলে তো কথাই নেই। নিম্ন স্তর থেকে উঠে আসা গরম পানিতে মনের আমেজে শীত ভুলে গোসল করাটা গ্রাম বাংলার নতুন নয়। গোসল সেরে গরম ভাত আর তরকারি দিয়ে রোদে বসে দুপুরের খাওয়া সেরে যাচ্ছিলাম বাজারের দিকে। পথের মধ্যে খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য ঠিলা পাতানোর মুখস্থ দৃশ্য পুনরায় দেখলাম ও আপনাদের মাঝে আবারও শেয়ার করলাম। সারা রাত এভাবে গাছ থেকে ফোঁটা ফোঁটা রস এসে ভর্তি হবে ঠিলায়, আর পরের দিন খুব সকালে এসে ঠিলা থেকে গাছে সাহেব করবেন রস সংগ্রহ। শীতকাল মানে গ্রাম বাংলার বিস্তীর্ণ মাঠে ধান কেটে রাখা জমিতে ধান নেড়ে দেওয়ার চিত্রটাও নতুন নয়। কিছুদিন পরে এসব জমিতে ফের ধান রোপণ করা হবে। ওদিকে সবজির মাঠের মনকাড়া দৃশ্য, সরিষা ফুল ঝরছে ফলদান করে। এদিকে শীতকালীন বাহারি সবজির সমারোহ। শীতের আগমনে এসব সবজির চারা রোপণ করা হয়েছিল। এখন চলছে শীতকাল, আর এই পুরো শীতকাল জুড়ে এসব সবজিতে পরিপূর্ণ থাকবে গ্রামের হাটবাজার। গ্রামের এই শীতক্ষণ মুহূর্ত থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। আল্লাহ হাফেজ।